বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেল এবি পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। শীতের শুরু থেকে শীতের শেষ অবধি পরিযায়ী পাখিদের অবাধ বিচরণ ডুয়ার্সের বিভিন্ন জায়গা জুড়ে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো পরিযায়ীদের জীবনযাত্রা। শীতের সমাপ্তি ঘটলেও ডুয়ার্সের বিভিন্ন জায়গা জুড়ে এখনও বিরাজমান পরিযায়ীদের বিভিন্ন প্রজাতি। জলঢাকা মূর্তি এবং ডানা নদীর সঙ্গমস্থলে পরিযায়ীদের এখন নতুন ঠিকানা। কখনো নদীর চরে বা কখনো নীল আকাশের উপরে এভাবেই ঘুরে বেড়াচ্ছে পরিযায়ীদের বিভিন্ন প্রজাতি, যাদের থেকে প্রতিদিনই মানুষের ভিড় নামছে এলাকায়। পরিযায়ীদের মধ্যে রুডি শেলডাক, বুচার্ড, মার্গেঞ্জার, হোয়াইট ওয়াকটেল, পিটটেল সহ নানান প্রজাতি দেখতে পাওয়া যাচ্ছে এলাকায়। তবে পাখি শিকারের উদ্দেশ্য নিয়ে কেউ যাতে এলাকায় না আসে সেই জন্য কিন্তু বন দপ্তরের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও এগিয়ে এসেছেন। জনসাধারণের মধ্যে সচেতনতামূলক প্রচার চালাচ্ছেন তারা।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন।